দেখেন তো ঠিক মতো ভিডিও হচ্ছে কিনা। সবাই আসছে না মোটামুটি আপনারা তো কম্পিউটার সম্বন্ধে অনেকেই জানছেন তাই না? আমি তো তোর জানি থাকে তো থাকে অনেক কথা আমরা কি কি শিখবো, বিষয়বস্তু হচ্ছে আমরা শিখবো কম্পিউটার কি, আর হচ্ছে কম্পিউটার কিভাবে চালু করতে হয়, কি বন্ধ করতে হয়, জানবো কম্পিউটার কি মানে কাকে বলে, আর কম্পিউটার চালু করতে হয় আর কিভাবে অন করতে হয়, আমি তো লেখা আপনারা কি জানেন শুনি। আচ্ছা আপনি গণনাকারী যন্ত্র মনে করেন? আচ্ছা কম্পিউটার বলতে আপনারা তো এটা বলতে অনেক কিছু শুনে আসছেন, আমিও যতগুলো ট্রেনিং করেছি অনেকে অনেক কথা বলছে যে কম্পিউটার একটা বাক্স, এর ভিতরে অনেক কিছু মানুষ থাকে, ছাড়লে দেখা যায়, এরকম বলছে আর কি। দেখি আপনার কিরকম ধারণা আছে আমাদের আপনাদের সংকর বা সেইজনগুলোর কম্পিউটার রিলেটেড কী ধারণা আছে আপনাদের কাছ থেকে শুনি। জাস্ট মিনিট আমরা সবাইকে জিজ্ঞেস করবো এক এক করে কার কীরকম আইডিয়াটা আছে, আর সেই আইডিয়ার বোঝা যাবে যে হ্যাঁ আমাদের কী ধরনের কোর্স দিতে হবে শেখার ক্ষেত্রে। আপনি শুরু করেন, আপনি আপনার নামটা বলে শুরু করবেন, যেহেতু সবাই আপনার নাম একজন বললো এখনো পরিচিত হয়নি তো নামটা দিয়ে শুরু করবেন, প্রতিবারই নাম বলবেন আর কি। আমার নাম শাহনাজ খান। হ্যাঁ, কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক যন্ত্র, এই যন্ত্রের মাধ্যমে ব্যাপকভাবে মানে গণনা করা হয়, তারপর যে গণনা ছাড়া বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা, তারপরে বিশ্বের সাথে যোগাযোগ, আপনি কি জানেন কম্পিউটার জানতেন কি মানে আপনাদের মনে কথা বলবেন, জাস্ট কি জানতেন এতটুকু শুধু, মানে কিছু শিখতে হবে না বলতে হবে না।
কি ধারণা ছিল সেটার উপরে? আপনারা আগে এটা জানতেন যে কম্পিউটার দেখলে মনে করেন এই সব কম্পিউটারে মানে গণনা করা যায়, এরকম ধারণা ছিল আগে? মানে কি ধারণা ছিল সেগুলো বলেন, মানে কি বলেন, জাস্ট ধারণাটা ছিল কি, পূর্বে আপনার কি ধারণা ছিল সেটা শুধু মন থেকে বলেন। অনেক সময় কম্পিউটার দেখেন না, অনেক মানুষ কম্পিউটার কাজ করতেছে, দেখি কি মনে হয় এখানে এই যন্ত্রটা কেমন হয়, কি করে, ভালো একটা ধারণা আছে কম্পিউটার বিষয়ে আপনার। ঠিক আছে, বসে বলেন, অনেক বলছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এর পাশ থেকে বলেন কই আসলে, বলেন হ্যাঁ আসলে কেন তার পক্ষ হয়ে আপনি বলেন, সমস্যা নেই। কম্পিউটার সম্পর্কে আমাদের আনন্দ কম্পিউটার একটা ইলেকট্রিক যন্ত্র, এটা প্রথম যখন মানে বলে করছি যখন প্রথম আবিষ্কার হয় তখন এটার জন্য যত গণনা করা ছিল আর এটাতে অনেক ডাটা পাচ্ছি কখনো এটা কখনো রাখছেন? রাখছেন তখন কি রেখে রাখছেন না কখনো বের করে দিয়েছেন? মানে এক জায়গায় জিনিস রাখলে তো আনতেও হয় নাকি, নাকি জীবন মধ্যে দিয়ে দিচ্ছেন রাখছেন তো রাখছেন, এরকম কিছু রাখছেন কিছু কি রাখছিলেন তখন বলেন তো? লেখা রাখছিলেন, এখন আসতে দেখছেন যে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বসেন। আপনাদের ধারণা ছিল মোটামুটি যেদিক থেকে আপনি বলেন তো আপনার ধারণা কি ছিল? মানে কোন বই থেকে না, কিন্তু বই বিষয়ে বললে কিন্তু বুঝে ফেলবো আমরা, বই থেকে বলতেছি। মানে আপনি কি ধারণা ছিল পূর্বে কম্পিউটার দেখলে কি মনে হতো সেটা জাস্ট অনুভূতিটা বলেন আপনার, দেখেনি না কম্পিউটার? কম্পিউটার বলতে বোঝা যায় নিবন্ধন করা যায় একটা দিয়ে, এরকম ধারণা। আর কিছু ধারণা আছে? কি যুক্তি কাজ কাজ করে বলতো, যুক্তি কি, যুক্তি কি, তুমি যদি আমি যদি মানে আমার সে যদি আমার মা হয় তুমি তো তার যদি ছেলে হয় তুমি আমার ভাই হবা, এই যুক্তি যে একটু উদাহরণ দেন, যে যুক্তি বলেন যেহেতু উদাহরণ দেন, যুক্তি বলতে কি বুঝেন, কম্পিউটার যুক্তি নিয়ে কি দেখাবে, কি যুক্তি হতে পারে সেটাই। আচ্ছা ঠিক আছে, সমুদ্র বসেন। আচ্ছা তারপর ওই আপনি আপনার নামটা বলেন আর হচ্ছে কি জানতেন আগে, সংজ্ঞা দেওয়ার দরকার নেই, আমি কারোর কাছে সংজ্ঞা চাচ্ছি না, জাস্ট ধারণা চাচ্ছিলাম যে কম্পিউটার ধারণাটা কী ছিল আগে। অনেক ধারণা থাকতেই পারে মানুষের, বুঝতে পারছেন, যেমন আগে তো আমরা রেডিও সম্বন্ধে ধারণা ছিল কি, রেডিওতে এত সাউন্ড কীভাবে আসে, টিভি টেলিভিশনের ধারণা ছিল কি, টেলিভিশনের ভিতরে মনে মানুষ থাকে, দেখুন কই থেকে আসে, তার থেকে মানুষ আসা সম্ভব, এই তা মনে হয় তার দিয়ে আসে, এইরকম ধারণা আমাদেরও ছিল। এটা তো হাস্যকর হতে পারে, কিন্তু এখন হাস্যকর, ওই সময় ছিল কিন্তু আমাদের ক্রিয়েটিভ, তাই না? এই তো আপনার কীরকম ছিল আগে ধারণা, কম্পিউটার দেখলে কী মনে হতো আপনার, এটা কী? আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করছেন? যোগাযোগ করা যায় কিভাবে বুঝলেন, দেখছেন দেখছেন? আচ্ছা আচ্ছা, যাক এগুলো ধারণা আছে। আচ্ছা গুড, খুব ভালো। আপনার তো বলেন তো আপনার ধারণা কিছু ইন্টারনেটের কাজ করা, সফটওয়্যার কাজ করছেন কেমন? কি সফটওয়্যার আছে? ভালো ধারণা আছে, বসেন। হ্যাঁ পিছন থেকে আবু, যে আপনি নামটা বলবেন আর হচ্ছে কি জানতে সেটা বলবেন, আপনার নাম বারবার কেন বলাচ্ছি, এই নামটা সবাই শুনবে। আপনারা বলেন যে আপনাদের সম্পর্কে হয় না, কারণ এই শুনতে শুনতে সবার সাথে পরিচয় হয়ে যাবে, বলেন মুক্তা খানম। আপনি বলেন আপনার পিছনে কম্পিউটারের সম্বন্ধে কি ধারণা ছিল, এটা ধারণা ছিল
তারপরে বিজনেস করলে ব্যবসায়িক লেভেলগুলো কম্পিউটার সাথে করা যায়। আমি পয়েন্ট কিন্তু পয়েন্টে বসছি। আচ্ছা আচ্ছা, যাকে কিন্তু ধারণা আছে অনেক কিছু করা যায়। আর যত যে যে যাই বলতেছে করা যায়, মানে ভালো কিছুই করা যাচ্ছে দেখতেছি। আচ্ছা বসে না বলি, কিন্তু এরপর আপু আপনি আপনি তো বলছেন না, এবার আপনি বলেন আপনার ধারণা কি ছিল কম্পিউটার সম্বন্ধে? ছবি প্রিন্ট করা যায়। আচ্ছা তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিচিত হয়েছেন, হওয়া যায় কীভাবে? ফেসবুকের মাধ্যমে পরিচিত হয়ে যায়। ফেসবুক চালাচ্ছে এখন, পরিচিত করলেন কীভাবে? শুনছেন, দেখছেন, পরিচিত হওয়া যায়। কীরকম পরিচিত হওয়া যায়? মানে আত্মীয় স্বজন হয়ে যায় নাকি তার সাথে ফ্রেন্ড হয়ে যায়? জাস্ট ফ্রেন্ড হয়ে যায় আর কি, আত্মীয় স্বজন রিলেশনের মধ্যে পড়ে যায় সে। যে কম্পিউটারের মাধ্যমে কি সম্পর্ক হয়ে যায়, যে হ্যাঁ কালকে যেহেতু সম্পর্ক হলো কালকে আমার বলি আপনার দাওয়াত, এরকম কিছু হয়ে যায় নাকি অনেক সময়? আচ্ছা আচ্ছা, এরকম ধারণা আপনার আছে। আর কী কী ধারণা আছে? আর নাই? আচ্ছা ঠিক আছে, বসুন, থ্যাংক ইউ। না থাকলে বলবেন, আপনি বলেন। আপনি বলছেন না, আপনার কী ধারণা ছিল? সত্যি সত্যি বলবেন কিন্তু, ঠিক আছে, বই থেকে বলবেন না। ধারণা ছিল যে একটা ইলেকট্রিক যন্ত্র, সেটা আপনার ধারণা ছিল যেটা কোনো ইলেকট্রিক যন্ত্র ছিল নাকি অন্য কোনো যন্ত্র? না এটা শিওর তো আপনি ধারণা ছিল ইলেকট্রিক যন্ত্র? হ্যাঁ শিওর। আচ্ছা আচ্ছা, কার কাছ থেকে ধারণা পেলেন যে ইলেকট্রিক যন্ত্র? কিভাবে বুঝলেন? বলছে কি আপনি ইলেকট্রিক যন্ত্র, এটা ইলেকট্রিক যন্ত্র যে বললেন, আপনি কিভাবে বুঝলেন যে এটা ইলেকট্রিক যন্ত্র? আপনি বলেন বলেন বিদ্যুতের সাহায্যে চলে বলে ইলেকট্রিক যন্ত্র। যন্ত্র বুঝছেন তাহলে? ঠিক আছে বসেন। আচ্ছা আপু মনে আপনি বলেন, আপনার নাম বলেন, আর হচ্ছে এইটার সম্বন্ধে কি ধারণা ছিল আপনার? হ্যাঁ নাম কি? নিপা আক্তার। বলুন আপনার পিছনে কি ধারণা ছিল কম্পিউটার সম্বন্ধে? কমিউনিকেশনের যন্ত্র, ই কমার্সের মধ্যে বিজনেস। ই কমার্স বলতে কি বুঝেন? শুনতে পারলেন সবাই? জোরে বলেন। নাম বলে লাগছে এটা সম্বন্ধে কেমন ধারণা ছিল কম্পিউটার সম্বন্ধে? কম্পিউটার
আচ্ছা ঠিক আছে বল থ্যাংক ইউ বল তারপরে আপনারা না বলেন আর হচ্ছে নাম বলছেন তোমাকে কি একটা লিজা একটা আচ্ছা ঠিক আছে নমস্কার বসে পড়েন থ্যাংক ইউ আচ্ছা এরপরে আর কারা বলবে সবাই কম্পিটিশন মধ্যে ধারণ তো সবারই আছে না পিছন থেকে বলেন আমাকে পিছন থেকে আপনি বলেন নাম বলবেন আগে কি বলবেন সুস্মিতা সাহা ভাই আপনার ধারণা কি ছিল কম্পিউটার সম্বন্ধে যাক সমস্যা নেই বসেন থ্যাংক ইউ আচ্ছা তো বোঝা গেল আমরা সবাই মোটামুটি কম্পিউটার সম্বন্ধে ধারণা আছে এই আমার ম্যাডামের কাছে শুনি ম্যাডামের কি ধারণা ছিল কম্পিউটার সম্বন্ধে আমাদের এখন বিভিন্ন ধরনের কাজ আমরা কম্পিউটার দিয়ে করতে পারি যেগুলো আগে করা সম্ভব ছিল না ধান চাষ করতে পারবো না আপনারা তো কম্পিউটার সম্বন্ধে ভালোই জানেন কি বলেন অনেক ভালো জানেন ঠিক আছে তো যে কথাগুলো বললেন এটা তো খুবই উচ্চ পর্যায়ে কথাগুলো বললেন আপনারা সবাই ঠিক আছে তাহলে বোঝা গেল কম্পিউটার সম্বন্ধে আপনারা যথেষ্ট ভালো জানেন আচ্ছা প্রত্যেকে তো আমরা কোনো না কোনো পিতামাতার সন্তান তাই না এটা তো সত্য নাকি এখানে প্রত্যেকে তো পিতামাতা আছে তাই না আর প্রত্যেকে কি তো নিজের পিতামাতার নাম জানি
শিওর? স্যার অবশ্যই শিওর। আচ্ছা ঠিক আছে, জানা উচিত তাই না? ঠিক, আমরা যে কম্পিউটার চালাচ্ছি, এই কম্পিউটার কে আবিষ্কার করলো, এই ব্যক্তির নাম জানা দরকার আছে। তাও জানেন? আচ্ছা আচ্ছা, অল্প জানবো কিন্তু খুব ভালো করে। এক কথা যদি বলি, কম্পিউটারের জনক কে? চার্লস ডেভিস। বলতে পারবেন সবাই? যদি ইন কেস কোনো হঠাৎ করে ধরে পাবেন, হ্যাঁ পরীক্ষা আসছিল না, হ্যাঁ এটা প্রশ্ন আমি দিয়েছিলাম। কম্পিউটার জনক হচ্ছে চার্লস ডেভিস। আচ্ছা, এইটা যদি না জানা থাকে, কারণ আমরা যদি বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে যদি যাই, তারপরে বিভিন্ন রকম কম্পিউটার রিলেটেড কাজ করে যাই, তখন প্রশ্ন করলে যদি না পারি তখন কী হবে? তখন বলবে যে সে তো তার ই জানে না, তার হচ্ছে সে কী পারবে কম্পিউটার কাজ? আপনি বলেন কম্পিউটারের জনক চার্লস ডেভিস। আপনি? উনি কি হিন্দু না মুসলমান? নাম দেখে বুঝতে পারছি আসলে জানি না আমি কি। হ্যাঁ খ্রিস্টান দেখা দিচ্ছে কোথাও, তুমি খ্রিস্টান? হতে পারে খ্রিস্টান, আমার নাম মুসলমান তো হতে পারে, যাক সমস্যা নাই। তাহলে চার্লস ডেভিসটার সম্বন্ধে কি আর কোনো কারো প্রশ্ন আছে? যে এইটা ওনাকে চিনি নাই তো, ওনাকে তো আর দেখেন নাই তাই না, আর দেখার দরকারও নাই যে মারা গেছে গেছে কে দেখাবে। তার নাম তো কিন্তু বেঁচে আছে, যে এত বছর আগে যেটা উনি চিন্তা করছিল বলে এর নামটা চলে আসছে। কম্পিউটার জনক হচ্ছে চার্লস ডেভিস তাই না? এটা আমাদের মাথায় রাখতে হবে, যে কোনো শুধু আজকে মাথায় রাখতে হবে না, এটা রাখতে হবে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন। কতদিন থাকবেন? যতদিন বেঁচে থাকবেন ততদিন মনে রাখবেন। আখিরাতে বা শেষ মানে পরজন্ম মনে হয় প্রশ্ন করবে না মনে হয়, কারণ অন্য প্রশ্ন করবে আল্লাহ তাআলা বলে রাখছে। এটা নিয়ে মনে রাখতে হবে না, এই পর্যন্ত মনে রাখতে হবে। তাই কম্পিউটার জনক কি? চার্লস ডেভিস। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা জেনে নিলাম আমাদের জনকটা কি। আপনি বলেন জনক কে? চার্লস ডেভিস। আর জনক না কে বলেন তো? হ্যাঁ তাই না, তাহলে এক কাজ করে আপনারা জনক হয়ে যান, কোনো কিছু আবিষ্কার করে এরকম নামগুলো নিয়ে নিয়ে আসেন সবাই। আর না কিছু আবিষ্কার করতে আপনাদের তো মাথা আছে, উনি একটা মানুষ ছিল, আপনারা একটা মানুষ, এমন কিছু আবিষ্কার করবেন আপনারা কম্পিউটারের মতোই বা অন্য কিছু যাতে কিছু করা যায়, করা যাবে কিনা? তো এরকম জনক হতে চান কে কে? কিছু আবিষ্কার করবেন আপনারা? যেখানে আমার নাম সবাই বলবে, কি বলেন এরকম কিছু ভাবেন? ভাবলেই তো পেয়ে যাবেন নাকি? কেন আমি শেষ হয়ে গেছি সময়, অনেক বয়স হয়ে গেছে আগে থেকে, না উনি যখন আপনি করছে সমস্যা নাই, ভাবনা কিন্তু যেখান থেকে শুরু করবেন সেখান থেকে চলে আসবে। আপনি শিশু বয়সে কি ভাবতে পারবেন? তাদের কথাই বলতে পারতেন না, তাহলে কী ভাববেন? এখন থেকেই ভাবার সময়, যেখান থেকে শুরু করবে সেখান থেকে মানে জীবন শুরু হবে। এরকম যা হোক যা হওয়ার গেছে গেছে মনে করেন, কিছু পাস্ট ইজ পাস্ট, অতীত ছেদ ভুলে যেয়ে বর্তমানকে কী করতে হবে? গ্রহণ করে ভবিষ্যৎটাকে সুন্দর করতে হবে, এটাই তো আমাদের পরিকল্পনা যে যেখান থেকে থাকি। কিন্তু আমাদের এই যে ম্যাডাম যেমন কম্পিউটার শিখতে আসছে, উনি যদি বলতো আমি তো কম্পিউটার, আমি তো টিচারই, তো আমার সাথে সাথে শেখার দরকার আছে, আমার তো পেয়ে গেছি যা পাওয়ার, তারপর কেন আসছে? জানা তো তোমার শেষ নাই। হ্যাঁ ঠিক, এখন থেকে নতুন কিছু করার চিন্তা করে। বাঙালি ইংলিশ করেন কে আগে? বাঙালি মোবাইল নাম্বার কয়জন আছে? বাঙালি নাম্বার ব্যবহার করেন কয়জন? চারজন। বাঙালিকে ডায়লগ কি নতুন কিছু করেন না? এটা না, এই জন্য তো কিনে নাকি? কেন কিনে মানুষ সিম কিনে কি? সেজন্য একটা ডায়লগ দেখে পছন্দ করে বলেই তো কিনে, কি বলে? হ্যাঁ নাকি এমনি কিনে শুধু ছবি দেখে কিনে? গ্রামীণ ইউজ করে কেন? গ্রামীণ গ্রামীণ তো অনেকে আছে, গ্রামীণের ডেমো কি ডেমো কি? দূরত্ব যাতে হোক কাছে থাকে, এই জন্য কাছে থাকে না মূলত, এই জন্যই তো নাকি? আমরা জিনিস কিনি কেন? একটা জিনিসের ডেমো দেখে আমরা ওটা কি দেখে, এয়ারটেলে কি আছে? আপনি একে আছে এয়ারটেল কি? এয়ারটেলের লোক কি এয়ারটেলের জানেন? সব কিনছেন কেন? হ্যাঁ এয়ারটেলের কি বন্ধু হওয়া নাকি একটা আছে?
মানে হ্যাঁ প্যাকেজ না বন্ধু প্যাকেজ হয়ে গেলে ওটা একটা ইয়ে আছে আপনার বন্ধু ছাড়া লাইভ ইম্পসিবল এটা হচ্ছে এয়ারটেলের ডায়লগ বুঝতে পারছেন বন্ধু লাগবেই বন্ধু ছাড়া চলে না বুঝতে পারছেন তারপরে হচ্ছে যে যেটা কিনতেছে পছন্দ করে ঠিক আছে এর বিষয় তাহলে নিজেকে জড়ো হওয়ার চেষ্টা করবেন যে কিছু একটা আবিষ্কার আমরা করবো আপনাদের নারীদের ভিতরে সবচেয়ে সব কিছু জগতে যত কিছু করছে বেশিরভাগই গুরুত্বপূর্ণ বাংলাদেশের সরকার কে কোনো একটা পুরুষ তো নাকি হ্যাঁ কোনো একটা মেয়ে কিন্তু দাঁড়িয়ে মানে ইয়া ঠিক আপনাদেরকে জনক হতে হবে এই বিষয়টা এটা কেন বললাম কথাটা আর আপনাদেরকে আমরা যে আওয়ার্সি শেখাবো আওয়ার্সিটাই হচ্ছে একটা ক্রিয়েটিভিটি এখানে আপনাদের নতুন নতুন ক্রিয়েটিভিটি থাকতে হয় নতুন নতুনভাবে আপনাদেরকে উপস্থাপন করতে হয় নতুন নতুন কাজ করতে হয় এই জন্য থাকতে হবে আর এইগুলোর ভিতরে যদি আপনার নিজের একজন বিজ্ঞান হয়ে যান ক্ষতি কী বলেন তো হতে পারে না যে আপনাদের প্রিয় শঙ্কর বাসায় মানে কবি আহসান হাবিবের মনে হয় কবরস্থান আছে না উনি তো একটা এখানকারই একটা ব্যক্তি ছিল না উনি যদি একটা কবি হতে পারে আপনার হতে পারেন না তাই আপনাদের এখান থেকে তো চলে আসছে কী বলেন ঠিক আপনারাও পারবেন যদি আপনার বিশ্বাস রাখেন রাখতে পারেন কি বিশ্বাস পারেন কিছু করে দেখাবেন তো আমরা আপনাদের সাথে সাথে 15 দিন থাকবো আপনাদের ছবি টবি আমাদের ওয়েবসাইটে থাকবে হয়তো মাঝে মাঝে আপনাদের সাথে যোগাযোগ করবো কে কীরকম আবিষ্কার করলো কী আর কে কী কী শিখলো ওকে আচ্ছা তাহলে আমরা এখানে কী দিচ্ছি আমাদের বইয়ে কী লিখছি কম্পিউটার বলতে কী বুঝি এটা হচ্ছে একটা ডায়লগ যে কম্পিউটার হচ্ছে এমন একটি ইলেকট্রিক যন্ত্র যার ব্যবহার করে কী দিছি যোগ বিয়োগ পুনর্ভাগ গাণিতিক কাজ এর পাশাপাশি যুক্তিও সিদ্ধান্তগুলো কাজ করতে পারে এটা হচ্ছে আমাদের কম্পিউটার এটা আপনাদেরকে আয়ত্ত করতে হবে বসে বসে যাতে যে কেউ একই কথা বলে সবাই এতক্ষণ তো আমরা ভিডিও ভিডিও বলছি কিন্তু এইটাই বলতে হবে সবাই একই রকম কীভাবে হবে তাহলে সেটা সেটা হবে প্র্যাকটিসের মাধ্যমে করার মাধ্যমে কী বলেন যুক্তি সিদ্ধান্তমূলক মানে কি মানে কম্পিউটারকে যদি প্রোগ্রাম করে দেয় 2 দিয়ে 4 হবে ও সবসময় 2 দিয়ে 4ই দেখাবে আর যদি বলে দেয় 2 দিয়ে 5 হবে ও সবসময় 5ই দেখাবে এটা হচ্ছে যুক্তি ও সিদ্ধান্ত ভিত্তি করে দিতে যা দিব তাই করুন কম্পিউটার এমন একটা যন্ত্র সে কি মানুষ ছাড়া চলতে পারবে এমন দামি কে কম্পিউটার বেশি দামি নাকি আমরা বেশি দামি আমরা বেশি কিন্তু দামি কম্পিউটার হচ্ছে আমরা ব্যবহার করা শিখবো মাত্র কম্পিউটার কিন্তু কিছুই না একটা জাস্ট নিতে শুরু করি আমরা কিন্তু দামি কিন্তু আমরা যদি কিছুই না করি তাহলে কম্পিউটার কিছুই করতে পারবে না অর্থাৎ কম্পিউটারকে বাসায় রেখে সুন্দর করে সাজিয়ে রাখার কোনো দরকার নাই যে ছুঁড়েই নষ্ট হয়ে যাবে এরকম চিন্তা দরকার নাই সামান্য রাফ ইউজ করবেন যেমনি পারেন যেমনি পারেন সেমনি কাজ করবেন আর আর নিজের চাহিদাটা এখানে দেখাবেন যেমন কী পারি কী পারি না ওকে আর কম্পিউটার জনক কে আচ্ছা তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হলাম তো সবাই কি কোনো রকম প্রশ্ন আছে কম্পিউটার সম্বন্ধে বুঝি নাই কি জিনিসটা নাই তাহলে আপনারা এই ডায়লগটা আপনাদেরকে আয়ত্ত থাকতে হবে কম্পিউটার হচ্ছে এমন একটি ইলেকট্রিক যন্ত্র যার মাধ্যমে যোগ বিয়োগ পূরণ ভাগ সহ নাকি এর পাশাপাশি যুক্তিও সিদ্ধান্তমূলক কাজ করতে পারে এটাই হচ্ছে কম্পিউটার যুক্তিও সিদ্ধান্তমূলক কাজ করতে পারে এটা হচ্ছে কম্পিউটার তাহলে একটা মিনিট আপনারা চর্চা করেন পারবে দেখে বলতে হবু ওইটা না দেখে আজকে কালকে যদি প্রশ্ন করি কম্পিউটার বলতে কী বুঝতে পারবেন আপনি পারবেন আপু পারবেন বলেন তো আপনি বলেন তো কি না দেখে এই ডায়লগটা বলেন কম্পিউটার হচ্ছে এমন একটি ইলেকট্রিক যন্ত্র যার মাধ্যমে কাজ করতে পারি কাজ করার পাশাপাশি যুক্তি সিদ্ধান্তমূলক কাজ করা যায় এটাই হচ্ছে আমাদের কম্পিউটার সেটা আমি সেটা ক্লিয়ার আমাদের ডিসি স্যার যদি চলে আসে মানে যারা পর্যবেক্ষণ করতে আসে তাদেরকে তারা যদি প্রশ্ন করে দিতে পারবে তো নাকি বলবে না এটা তো স্যার শেখায় নাই মানে দায় বার আমার চাপে দিয়ে দেবো যে উনি তো শেখায় নাই ঠিক আছে পারবেন তো নাকি আচ্ছা তাহলে আমরা এখন যাব হচ্ছে কম্পিউটার কিভাবে চালু করতে হয় আর কম্পিউটার কিভাবে বন্ধ করতে হয় এটা সম্বন্ধে কার ধারণা কম আছে হাত তুলেন তো কম্পিউটার বন্ধ করতে পারে কে কে এখানে বন্ধ করতে পারে কে হাত যারা তুলছে বন্ধ করতে পারে আর আপনি হাত বন্ধ করতে পারেন না কম্পিউটার
পারেন না বলেন পারি না গুড আপনি ভালো শিখতে পারবেন হ্যাঁ সেটাই আর কি যাক এখন হচ্ছে আমাদের পরামর্শ প্রত্যেকটা কম্পিউটার অন আছে তাই না চালু আছে তাহলে এখন তার চালু করার শক্তি নাই আমাদের আর এটাকে বন্ধ করা শিখে দিলে প্রথমে প্রথমে শিখবো বন্ধ করা নাকি বন্ধ করতে করতে গেলে আমাদের কি করতে হবে হ্যাঁ বন্ধ করার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে স্টার বাটন এখানে ক্লিক করে শাটডাউন লেখা থাকবে শাটডাউন বন্ধ করে ফেলেছেন অলরেডি আপনি না ওনাকে বন্ধ করে দেবেন যারা যারা পারেন তারা কি বন্ধ করে দেবেন যারা যারা পারে না কত করছে সবাই তাহলে বন্ধ করার নিয়মটা কি সরাসরি কি করতে হবে অফিস বাটন থেকে সরাসরি শাটডাউন নাকি সরাসরি শাটডাউন ক্লিক করে বন্ধ হয়ে যাবে সকল পিসি একই রকম কম্পিউটার বন্ধ করতে পারবেন সবাই বন্ধ করতে আপনি পারবেন লাস্টটা পারবেন বন্ধ করতে পারবেন না ওনাকে একটু দেখে বন্ধ করবেন হ্যাঁ এই যে আপনাদের টিম দিছি কেন যে যে কাজ করবে তাকে সে দেখাবে আপনি করলে তাকে দেখাবে আপনি করলে সে দেখবে সে করলে আপনি দেখবেন এরকম করে আর একা একা করে দ্রুত কেউ করে ফেলবেন না দ্রুত করলে এই যে এই চিহ্নটা বুঝতে পারছেন প্রত্যেকটা দেখেন ল্যাপটপে এই চিহ্নটা আছে এই চিহ্নটা ক্লিক করলে দেখুন আস্তে আস্তে চালু হবে চালু করার জন্য এটা আমাদের দরকার যে পারে যে Thank you.
এই দেখেন মাউসের বিষয়টা খেয়াল করেন মনিটরে, এই পয়েন্টটা দেখছেন, এটা আমার এটাকে কি বলে, এটা এটা কার্সার মাউস পয়েন্টার। হ্যাঁ, এই যে এটা আপনি ঠিক এইভাবে করে নেবেন, এরকম করে চারপাশে দেখছেন, মানে ব্যাপারটা বুঝতে পারছি, মানে এই এই যে মাছির মতো যেটা দেখতে, অনেক মাছি বলে এইটা মাছির মতো লাগে, এইটাকে আপনি চারপাশ দিয়ে ঘোরাবেন সবাই, মানে কখন ব্যাকা তারা যে না হয় সোজাভাবে চারপাশ দিয়ে ঘুরে ঘুরে নিয়ে যাবেন, এরকম করে চারপাশ থেকে রাউন্ড করবেন, দেখি পারেন কিনা কিরকম আপনার টিমরা। এটা কিন্তু হাতের প্র্যাকটিস দরকার আছে, মাউস দিয়ে করেন, মাউস দিয়ে, মাউস দিয়ে প্র্যাকটিস দিয়ে না, মাউস দিয়ে
গ্রামাঞ্চলে দেখা যাচ্ছে মাউস ধরছে, এখন টেবিল এত বড়, খেতে খেতে উপর দিতেছে, শুধু দিতেছে, তারা ফিরত দেয়, সে মনে বাবা বাড়ি চলে যাবে অবস্থা। এখন কি করতে হবে মূলত টেকনিকটা জেনে রাখেন সবাই। এই যে মাউসটা যখন ধরলাম, এখন যদি শেষ হয়ে যায় পর্যন্ত আমাকে একটু উঁচা করলেই ওই মাউস ওখানেই থাকবে, পয়েন্টারটা আবার ব্যাগে নিয়ে আসতে পারি, উঁচা করে নিয়ে আসতে হবে, টেনে নিয়ে আসতে হবে, উঁচা করে নিয়ে আসবো, তখন আবার ঠেলে ঠেলে উপর দিয়ে যাবো, মানে যাওয়া যাবে না, শুধু যাই তো গেলাম তো গেলাম তা না, ঠিক আছে। নেন আপনার কাছে যাক, কিছু সমস্যা নেই, এম করেন। যদি জায়গা না থাকে একটু উঁচা করবেন, অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে এই মাস, এই পয়েন্টটা অনেক জ্বালা, অনেক ঝামেলা করে এটা, এটা সমাজের ধারণা না থাকলে আমরা ঠিক মতো কমার্স করতে পারবো না, ঢুকতে পারবো না, তাই না? দেখি
অনেক দরকারি একটা জিনিস, যদি হাস্যকর মনে হতে পারে ইন ফিউচার খুব কাজে লাগবে। এটা মাউস ধরা নিয়ে হচ্ছে সাধারণত সমস্যা। কে পারছেন পারছেন তার কাছে প্রকৃতি দেখানো হচ্ছে কি না? আস্তে আস্তে আমাদের শিখার ধাপে আস্তে আস্তে বাড়বে। এখন এইরকম ভাবেন না যে এরকমই চলবে সব, প্রথম প্রথম থেকে একটু একটু স্লো হবে, এরপর আস্তে 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 মানে আমাদের শিখার পরিমাণ বাড়বে। ব্যাপারটা বুঝতে পারছি সবাই? আস্তে আস্তে ধীরে 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 আমাদের অনেক পড়ার সিরিয়াল বাড়বে, আর আমাদের তখন ধারণ ক্ষমতা সম্পূর্ণ হবে, আমরা অনেক কিছু বুঝতে পারবো। আর একবার যদি সব দেই দেখা যাচ্ছে আমাদের প্র্যাকটিসটা চলে যাচ্ছে, যেন অল্প অল্প আছে প্রথম অবস্থায়। ভাই বোনেরা যে ছোটো ছোটো সবসময় আছে। হ্যাঁ ওকে, আচ্ছা তাহলে এই ছিল আমাদের মূলত আমাদের কনসেপ্ট, নিউ কনসেপ্ট, কম্পিউটারটা কি, কম্পিউটার কিভাবে অন করতে হয়, অফ করতে হয়। যেটার মাধ্যমে আমরা ইনপুটের কাজটা করে থাকি, পরে শিখবো সামনে আস্তে আস্তে। এই হলো বিষয় আজকের বিষয়, কি শিখলাম, কম্পিউটার কি। কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রিক যন্ত্র যার মাধ্যমে কি যোগ বিয়োগ পুনর্গণনা করার পাশাপাশি যুক্তিও গাণিতিক কাজ করা যায়, গাণিতিক সিদ্ধান্তমূলক কাজ করা যায়, একে কম্পিউটার বলা হয়, তাই না? আচ্ছা এটা আমরা কীভাবে আমরা অন করব, অন করার চিহ্নটা কি, চিহ্ন হচ্ছে একটা গোল চিহ্ন আছে না, অন করার চিহ্ন হচ্ছে এইটা, যে কোনো পিসিতে যাবেন আপনারা কম্পিউটার ছাড়া বাইরে কি চিহ্ন দেয় কোনো? সুস্মিতা সাহা বলেন এটা কি আপনাদের ক্ষেত্রে কাজে লাগে? ওই গণেশ বাবুরা আছে না, এরকম করে দিয়ে বেগুন দিয়ে কি এটা? হ্যাঁ তিলক দেয়,
তার মানে যেভাবে হোক এটাকে চিড়ে রাখেন, বুঝতে পারছেন? উদ্দেশ্য হচ্ছে, প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনাদের যে যেরকম ধর্ম আছে সেই ধর্ম অনুসারে চিড়ে রাখেন, যে কোনো ডিভাইস চালু করতে এই ধরনের চিহ্ন পাইলে মনে করবেন সেটা অন হয়, মানে অন করা হয়, বিষয়টা ক্লিয়ার? আর অফ করার জন্য বিভিন্ন নিয়ম থাকতে পারে, কিন্তু অন করার নিয়মটা এটাই, এরকম চিহ্ন পাইলে কি দিবেন? অন করবেন, কিন্তু অন করার আগে কিছু শর্ত থাকতে হবে, দেখতে হবে আগে আমাদের ল্যাপটপে চার্জ আছে কিনা, যদি আমরা ডেস্কটপ চালাই দেখতে হবে যে লাইন আছে কিনা, এই সবগুলো ক্লিয়ার, এই বিষয়গুলো চেক করতে হবে। অ্যাডভান্স দেখতে হবে কি আমাদের মাল্টি প্লাকে যে আমাদের কেবলগুলো লাইন পাই কিনা, লাইন আছে কিনা, সব যদি ঠিক থাকে তাহলে এটা কাজ করবে। এমন একটা ল্যাপটপ দিচ্ছে যেখানে মানে ছয় মাসের কোনো চার্জার নাই, হ্যাঁ সেটার সাথে বাবা কিছু দিতেছে, কিরে হচ্ছে না কেন, হচ্ছে না কেন স্যার, ভুল বলছে ভাই, ভুল বলছে না, কি শিখলাম আমরা দুদিনে? তাই কি থাকতে হবে অবশ্যই, শর্ত কি থাকতে হবে? শর্ত হবে, শর্ত হচ্ছে সেটাকে চার্জ থাকতে হবে, অথবা কম্পিউটার যদি কারেন্টে চলে সেটা কারেন্টে লাইন থাকতে হবে, তাহলে এইটা শর্ত প্রযোজ্য, এটা কাজে লাগবে, সেই হচ্ছে কথা, তখনই কম্পিউটারটা চালু হবে। আর ঠিক অফ করার নিয়মটা কি? দরজা থাকে, থাকে কিনা এমন কোন বাড়ি দেখছেন যেখানে দরজা নাই? বলেন তো কি সে বাড়িটা? কবরস্থান, তাই বলেছে, কবরস্থানে নাই নাকি? এটা তো শিওর। আচ্ছা, এই প্রত্যেকটা কম্পিউটারে এরপর যে যেখানে ঢুকতে চাবো মানে ঠিক এখানে আমরা একটা স্টার বাটন একটা পাবো আর কি, হোম বাটন, স্টার অফিস বাটন, এটা পাইলে এখানে ক্লিক করে দিলে আমরা কি করতে পারবো? শাটডাউন আমরা করতে পারবো। এছাড়া কিবোর্ড থেকেও আমরা চাইলে কম্পিউটার বন্ধ করতে পারি, কিবোর্ডেও দেখবেন যে এরকম চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ দেখবেন ওখানে যদি ক্লিক করেন সামনের সাথে সাথে এরকম চলে আসছে, ওই শাটডাউন অপশন চলে আসছে। কিবোর্ড থেকে দেখেন যে হোম ইন্টারভিউ
তাহলে হচ্ছে মাউস দিয়ে এগুলো পরে শিখে নেবেন, যা আমাদের এত দরকার নাই, কারণ আমরা তো কম্পিউটার বেসিক এর আউটসোর্সিং শিখবো। মানে আমাদের সিম্পলি জ্ঞান থাকলে হবে, শুধু কম্পিউটার অন করতে পারি অফ করতে পারি। এই গান সাইলেন্ট একটু, মানে হচ্ছে এই কম্পিউটার অন অফ করা জানলে হবে শুধু। আমরা যে কাজটা শিখবো, মানে শুধু ভবিষ্যতে যে আমরা আউটসোর্সিং করবো, আউটসোর্সিং করার জন্য কম্পিউটার তো অন করতে হবে, সেটা তো বাধ্যতামূলক। এই জন্য আমরা এই পয়েন্টটা নিয়ে আসছি, এত খুঁজে খুঁজে শিখবো না যে কতভাবে করা যায়। হ্যাঁ, তাহলে পারবো কিনা সবাই এখন অন অফ কীভাবে করা যায়, কম্পিউটারটা কি, কম্পিউটারের জনক হচ্ছে চার্লস কি, চার্লস ব্যাবেজ, তো সেটা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, মাউসের বিষয়টা দেখলাম যে মাউস কীভাবে কতভাবে ঘোরানো যায়, কত দিকে না ঘোরানো যায়, মানে তো কোন দিকে ঘোরানো যায় না, সব দিকে যায়, উপরে থেকে নিচে, নিচে থেকে উপরে, কোনা থেকে কোনা, উপরে থেকে কোনা। কিন্তু একটা জিনিস হয় না, সেটা কি, মনিটরে বাইরে আনা যায় না নাকি, কনস্ট্রাকশন নাকি, সবই হয় কিন্তু বাইরে আনা যায় না, তাই না? আচ্ছা আচ্ছা, এই হলো আমাদের বিষয় কনসেপ্ট, নিউ কনসেপ্ট। এরপর কী পালো আমাদের, এবারই তো যুদ্ধ, একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস তো করলামই নাকি, এখন আমরা ওপেন কোশ্চেনের জন্য, আবার করেন সমস্যা নাই, আমরা এরপরে রেডি হবো ওপেন কোশ্চেনের জন্য। আপনারা কী কী করবেন সেটা হচ্ছে প্রশ্ন তৈরি করবেন, রেডি রাখবেন, আর মানসিক বিভাষীর সামনে চলে আসবেন, দুইটাই, যেহেতু যাতে আপনাদের না ভাবতে হয় কী প্রশ্ন করবো, কৃষি কত কিছু তো আছে প্রশ্ন করার, কোনটা থেকে কোনটা করবো, এরকম না, সেট করে ফেলবেন আগে থেকে, ব্রেনে সেট করবেন যে যেই দ্বারা এই প্রশ্ন আমি করে ফেলবো। কেন প্রশ্ন এত রাখা হয়েছে, এখন যদি কেউ যদি কোনটা না বোঝেন সেই প্রশ্নটাও কিন্তু করতে পারেন আপনি। তাহলে একটা কনসেপ্ট দিলাম আমি, অন অফ করার নিয়মটা আমি বললাম সবাইকে, এখন ধরেন আপনার আপনার নাম কী ধরো, রিজা, রিজা নামে, রিজাপু বললো যে রিজাপুর এই অফ করা বিষয়টা ক্লিয়ার হয় না এখন, ঠিক আছে, কিন্তু আমার সবার কাছে বলতে পারতেছে না, সুযোগও নাই, কিন্তু অপেন কোশ্চেনে যে সামনে যাবে তাকে সে প্রশ্ন করতে পারে। আচ্ছা বলেন তো অফ করা যায় কীভাবে, কারণ তার ভিতরে সে জানে না এখনও, এই প্রশ্নের অ্যান্সার কিন্তু পেয়ে আপনি শিখে গেলেন এই ফাঁকতে। অর্থাৎ এখনও যদি কারো গ্যাপ পড়ে যায়, সেই গ্যাপগুলো কাকে প্রশ্ন করবেন, স্টুডেন্টকে প্রশ্ন করলে আপনার দায়িত্ব হয়ে যাবে। আর যারা বলতেও সাহস পান না, মনে মনে সাহস পাচ্ছে না, তার কথা শুনেও কিন্তু শিখে ফেলতেছেন আবার, মানে এক একজনের বক্তব্য একরকম হবে, এই কোনটা বুঝে সে তখন বলতে পারবো না, ঠিক আছে বিষয়টা। এই জন্য কিন্তু আপনার কোশ্চেনে পড়বো, শুধু আপনার জন্য না, সবার জন্য, আবার এটা উপকারের জন্য মূলত। তাহলে একটু পড়েন 5 মিনিট, তারপর আমরা ওপেন কোশ্চেনে চলে যাব। আর এবারের কাজ হবে আমরা বেস্ট টিম নির্বাচন করব, কে ভালো, কোন টিমটা ভালো করছে, ভোট দিব এবার আমরা, কি বলেন? হ্যাঁ, ঠিক আছে, এত হয়েছে সবার, সবাই
টিচার ভাই তো প্রশ্ন করতে পারবে সমস্যা নাই আপনারা আমি একটু থাকব যদি কারো প্রবলেম হয় এখন
তারপরে কি অবস্থা এখন? ক্লিয়ার হয়েছে তো সবগুলো লেসন? সেশন 3 আমাদের কি ক্লিয়ার করতে পারি আমরা? এরপর থেকে এক মন যে আমরা রেজিস্ট্রেশন করলাম মানে বেসিক যা যা আছে সব পাবেন ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আমরা ওপেনিং কোশ্চেনের জন্য আবার তৈরি হয়ে যাই সে আগের মতো নিয়ম। এবার আমরা টিম ওয়াইজ ডাকবো, বুঝতে পারছেন? কয় পার? এক পার, দুই পার, তিন পার, তিনটা গ্রুপ করে দিলাম। দেখুন বর্তমানে এই পাশে এক দল, এটা মিডল দল, এটা সেল্লা দল। তিন দলের ভিতরে কারা বেশি ভালো করে? ইসামিল ভাই চলে আসেন। এখন আমাদের স্যার আমাদের স্টুডেন্টরা হচ্ছে পরীক্ষা দিয়ে বেরোচ্ছে ওপেন কোশ্চেনে কোন দলটা বেশি শ্রেষ্ঠ হয় আর কি, যমুনা পদ্মা মেঘনা যমুনা মানে এই দেশের মানুষ তারা এই কথাই বলে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, পদ্মা মেঘনা যমুনা দিয়ে আমাদের কাছে কন্টেস্ট চলছে। পদ্মা মেঘনা যমুনা তিনটা দল হলো, তিন দল থেকে আমরা লেসন 2 গেছে 3 গেছে, এই দুইটা সেশন নিয়ে আমরা প্রশ্ন করব প্রত্যেক প্রত্যেকের দলটাকে, বুঝতে পারছেন? প্রত্যেকে পাঁচটা করে সুযোগ পাবে, প্রত্যেক দলে পাঁচটা পাঁচটা দশটা করে প্রশ্ন অ্যান্সার এই টিম থেকে আসবে, বুঝতে পারছেন? আপনারা সেই পাশে আছে কয়জন? ছয়জন, এখানে আছে ছয়জন, আপনারা হয়ে গেছেন আটজন, মানে পদ্মা মেঘনা একটু টিম ভারী ভারী মনে হচ্ছে, তাই না? আটজন বেশি হয়ে যায় না, আটজনই থাকবে নাকি? আপনাদের আটজনের টিম থেকে তারপরও কী হয়? বাস্তবিক অর্থে কি মেঘনা তো মাঝখানে গেছে না? আচ্ছা ঠিক আছে চলে আসে, তাহলে প্রথম হলো পদ্মার দল। পদ্মারা পদ্মা কী করবে দেখা যাচ্ছে, সিস্টেমটা কী যে পদ্মা ব্যক্তিরা সামনে আসবে? প্রশ্ন কয়টা? শুধু এই পাশে পাঁচটা করবে, এই পাশে পাঁচটা করবে, দশটা প্রশ্ন করবে, দশটা প্রশ্নের ভিতরে আপনি স্যার দেখবেন হচ্ছে কী কীরকম ভালো দিল, আপনার পয়সাটা হচ্ছে আপনার কাছে ছেড়ে দেবো আজকে, যে কোন দলটা বেশি ভালো পারছে প্রশ্নের অ্যান্সার দিতে পারছে, তা প্রশ্ন ভালো করতে পারছে, দুইটা দিয়ে প্রশ্ন ভালো করাটা একটা বিষয়, উত্তর দুইটা মিলে যাচাই করতে হবে তাকে। সবাই প্রশ্ন করলো একটাই, কম্পিউটার জনককে, কম্পিউটার জনককে, যাতে প্রশ্ন হলো না, মানে দেখছে প্রশ্নের দিক দিয়ে ভালো করছে, মানসম্মত করছে, আবার অ্যান্সার দিছে ওনারা, এই নিয়ে চিন্তা করে। আচ্ছা পদ্মার কথা শুরু করি, আপনি মনে চলে আসবেন, আপনি পাঁচটা প্রশ্ন আপনাদের পক্ষে থেকে থাকবে, প্রত্যেকটা দিকে একটা করে প্রশ্ন করতে পারবেন, আর সবাই মিলে একটা প্রশ্ন করতে পারবেন। দেখবেন যে সবসময় সবচেয়ে কঠিন প্রশ্নটা করার চেষ্টা করবেন, কারণ আপনাদেরকে এরা ছাড়বে না। আপনার পরিচয় দেন আগে, আপনার আগের মতো এদিকে আসবেন, পরিচয় দিতে বলছি যাতে সবাই সবাইকে চিনে ফেলে। আমি নাদিরা আক্তার, মনে থাকবে তো সবার? আচ্ছা আমাদেরকে প্রশ্ন করবে এই গ্রুপ থেকে একটা, এই গ্রুপ থেকে একটা, পুরো গ্রুপ দশটা প্রশ্ন। Thank you.
ঠিক আছে তো কম্পিউটার কিভাবে অন করতে হবে, অফ করতে হবে, তারপর মাউস কিভাবে ঘোরাতে হবে, এগুলো শিখলাম। ঠিক আছে ম্যাম, ওকে, দুইটা প্রশ্ন কি আপনাদের কি এখানে প্রত্যেক একটা নিবেন? একটা, একটা করে যান। ইউ কনসেপ্ট কি, কম্পিউটার কিভাবে অন করতে হবে, অফ করতে হবে, তারপর মাউস কিভাবে ঘোরাতে হবে, এগুলো শিখলাম। ঠিক আছে ম্যাম, ওকে, দুইটা প্রশ্ন করে যান। আপনারা কি রাখবেন নাকি আমরা কোনো পাঠাবেন? থ্যাংক ইউ। দ্রুত করবেন, আবার আমাদের সময় শেষ হয়ে যাবে। আচ্ছা, তারপরে যাও, তারপরে থেকে বাড়িয়ে স্কুল থেকে কম্পিউটার থেকে যোগ্য ভূমিকা ছাড়াও বিভিন্ন গাণিতিক কাজ ছাড়াও পাশাপাশি যুক্তি এবং সিদ্ধান্তমূলক কাজ করা যায়। প্র্যাকটিস আমরা যে করলাম তারই অনুশীলন, আর আর কি ওপেন কোশ্চেন নিজেদের ভিতরেই নিজেরা প্রশ্ন করে তার উত্তর জানা। যেটা দেওয়া হবে তার মেমোরিতে যেটা থাকবে সেটাই সে সিদ্ধান্ত নিতে পারবে, অন্য কিছু সে সিদ্ধান্ত দিতে পারবে না। ঠিক আছে, আমাদের পাঁচটা প্রশ্ন শেষ। আর এখান থেকে আমাদের আশ্রিতাবু বসেন, আমাদের পার্টি এবারে এই প্রশ্নের পাঁচটা প্রশ্ন করবে ছয় জন মিলে। আর চলে আসেন একজন, আপনি চলে আসেন, আপনি আসবেন আর হচ্ছে আপনি আসবেন। হ্যাঁ, দুইজন আসবেন। তো শুনতেছেন কিরকম অ্যান্সার দিল, কিরকম পেল? হ্যাঁ, নুনের মতো দেখায় না, এটাকে বলে কি বলে দেন উত্তর কি বলে বলেন? আমি বলতে পারি কিন্তু মানে বলতে পারি না, বলতে পারি না। ওই যে বাটন বললাম, অফিস বাটন আছে, ঘুম বাটন, যেটা বলে যেটা।
প্রশ্ন টিচার করা শেষ অ্যানসার দিছে জায়গাটা বুঝতেছে এবার আমি হ্যাঁ সেটা একটা ধারণা নিলেন দিয়ে দিলেন হ্যাঁ এখন হচ্ছে আমাদের হচ্ছে মেঘনা গ্রুপে তো মেঘনা গ্রুপে আসবে হচ্ছে প্রশ্ন টিচার হিসেবে আর প্রশ্ন করবে হচ্ছে দুই দল পদ্মা এবং হচ্ছে কি যমুনা মাঝখানে হচ্ছে মেঘনা মেঘনা থেকে চলে আসেন কে আসবেন আসেন দেখি দেরি কেন আপনারা সবাই প্রশ্ন করছেন না আমি যেটা এখন দুইটা বেশি প্রশ্ন করতে পারবেন একজন ব্যক্তি একজন ব্যক্তি দুইটা বেশি উত্তর দিতে পারবেন কি করবেন সবাই বারবার বলতে না হয় হ্যাঁ একজন ব্যক্তি একটা প্রশ্ন করতে পারবেন আপনাদের এখানে কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক যন্ত্র যার মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ সহ বিভিন্ন যুক্তি ও গাণিতিক কাজ করা যায় কিবোর্ডে প্রথমে অফ করা যায় উইন্ডোজ বাটনে যে উইন্ডোজ বাটনে ক্লিক করে তারপরে অ্যারো বাটনের শাট ডাউন সিলেক্ট করে এন্টার প্রেস করলেই হবে মানে এটা তো এই সেশনের মধ্যে না আমি আর একবার এই টিম বিল্ডার বলছি হ্যাঁ সেশন 1 2 থাকবে 2 3 থাকবে সব থাকবে আর টিম বিল্ডার মানে টিম গঠন করা মানে এইখানে তো দুজন দুজন করে এক একটা টিম যেহেতু
কষ্ট করে গেছে ই তার মধ্যে শিখলাম যে কম্পিউটার কিভাবে অন অফ করা যায় আর মাউস কিভাবে মাউসের ব্যবহার করতে হয় এটা শিখলাম এই এটাই হচ্ছে নিউ কনসেপ্ট এরপর আসেন কে আসবেন এখান থেকে কে আসবেন এখান থেকে যমুনা রেডি হন যমুনা যমুনা টিম আপনি করছেন কষ্ট আপনি করছেন এরপর করছেন কিভাবে কি দিয়ে মানুষের মাধ্যমে মানুষের মাধ্যমে তো কম্পিউটার স্টার্ট বাটনে কি শাট ডাউনে কি ক্লিক করলে অফ হয়ে যাবে কত সহজ আচ্ছা ঠিক আছে এই পাশ থেকে যমুনা থেকে তারপর আপনি কয়টা হয়েছে এখান থেকে একটা চারটা বাকি আছে তারপর একজন আসেন কঠিন কঠিন ধরবেন সহজ ধরে ধরবেন আসতে যাবে এমনি করে সব কিছু ভালো দেখতেছি পরিচয় দেন হ্যাঁ কষ্ট করেন আপনি এরা কষ্ট করতে হবে দ্বিতীয় প্রশ্ন যে একবার করছে সে করবে না কিন্তু নেম শীট কখন করা হবে দিবে না বলে আপনাদের উত্তর যদি ভুল হয় আচ্ছা কয়টা হলো আপনাদের দুইটা আর তিনটা করেন তারপরে করেন নিউ কনসেপ্ট কে দিবে নিউ কনসেপ্ট হলো টেনার শিখাবো তারপরটা তারপর বসে করেন আপনি বসে না কারণ না বেশ বেশ এরপর আসেন নিউ সবসময় যেদিন শুরু হবে তার প্রথম দিন প্রথম সেশনে হবে আর একজনের বেশি কেউ প্রশ্ন অপারেটিং বলতে কি বলছে আরেকটা প্রশ্ন করবেন সবচেয়ে কঠিন যাতে ওনারা কিন্তু এগিয়ে যাবে তাহলে সবাই সিনিয়র আপনি জুনিয়র তবে এটা সত্য সবাই একই কোর্স করতেছি এখানে সবাই সমান আচ্ছা একটা প্রশ্ন করবেন সেটা কঠিন করে করেন আপু কম্পিউটার কিভাবে অন করবেন হ্যাঁ
একটা মাস পর দিয়ে তারপরে ঠিক আছে প্রশ্নটা অ্যানসারটা পেয়ে গেছে কিভাবে অন করতে হয় বলেন একটু সাহায্য করি দুর্বল হয়ে যাবে মানে চালু করার জন্য পাওয়ার বাটনে তারপরে বলেন শুধু করে বলেন কোথায় কিরকম চিন্তা থাকবে অনেক প্রশ্ন করতে পারে চলে আসেন একজন একদিন চলে আসেন এরকম করে খেলে খেলতে খেলতে আমরা কম্পিউটার শিল্প পুরো বিশেষ করবো আমার নাম শাহনাজ খানম শাহনাজ খানম হ্যাঁ প্রশ্ন করবে এই দল এই দল আর এই দল তাই না পাঁচটা প্রশ্ন পাঁচজন করবে করেন আপনারা স্যার দেখেন আপনি হ্যাঁ ইমেল হচ্ছে কম্পিউটারের ভাষায় কম্পিউটারের মাধ্যমে চিঠিপত্র আদান প্রদান কি ইমেল বলা হয় কিন্তু ইমেল কিন্তু এখানে আলোচনায় ছিল না না এটা প্রাচীন ভাবে আলোচনা করা হয়েছে আচ্ছা
আচ্ছা ঠিক আছে আপনি বসেন সমস্যা নাই আচ্ছা এরপর চলে আসেন আপনি চলে আসেন আপনি চলে আসেন এই ব্যক্তির বেশি বলতে পারছে চলে আসেন এত বয়স হয়েছে এখানে বেশি ব্যক্তি তুমি যা শিখছি কতক্ষণ উন্নতি করতে পারছি কতক্ষণ জানলাম চেষ্টা করেন কি শিখলাম আজকে আমরা কি কি শিখলাম আজকে আমরা কত নম্বর সেশন আছে এখন হ্যাঁ বল জি কত নম্বর সেশন আছে আই কিউ এটা আমরা কত নম্বর সেশন আছে তিন নম্বর শিওর আপনি ভালো করে ভাবেন সেশন 3 গুড স্যার এবার তুমি আসো এবার আপনি বসেন এবার আসুন অন্যজন আমরা কিন্তু আজকে যেরকম রাখছি আমরা কিন্তু টিম চেঞ্জ করে দিবো আপনাদের বক্তব্যের অ্যান্সারের ধরন অনুসারে আমরা কিন্তু টিম চেঞ্জ করাবো এটা কিন্তু মানসিক বুঝে থাকতে হবে ঠিক আছে দেখা গেল আপনার কি দিয়ে গেলাম ওর পাশে আমরা কি দিয়ে মেয়ের পাশে আনতেই পারি আচ্ছা কষ্ট করে আমি দ্রুত বলবেন কষ্ট ব্যবহার করে শাটডাউনে গিয়ে ক্লিক করলে শাটডাউন হবে
কইছে বসে স্যার আচ্ছা কয়টা হলো আপনাদের কাছে শিখে এসেছে একটা একটা মুভ কত হয়েছে আপনাদের তিনটা তিনটা না চারটা চারটা হয়েছে না পাঁচটা হয়ে গেছে মনে দেখতেছি আপনি একটা করছেন বাতিল হয়ে গেছে একটা প্রশ্ন এক দুইটা বুঝি নাই ভাল লাগে কিনা বলে আমি আপনারা সবাই অনেক সুন্দর অ্যানসার দিয়েছে আমার মনে হয় ফার্স্ট যখন আমি এখানে আসতাম আমার হার্ট বিট আরো বেশি বেড়ে যেত আপনারা এদিক থেকে আপনারা অনেকটা আমার থেকে আপনার যদি কেউ মনে করে আজকে আমি ফার্স্ট হলাম ওইটা দিয়ে আমাদের যে পদ্মা দলটা তারা আটটা কোশ্চেন আনসার ভালো দিতে পারছে আগে আটটাকে ফার্স্ট কোশ্চেন রাখবে তারা আটটা কোশ্চেন আনসার ভালো দিচ্ছে ইটস ওকে বাট তাদের কোশ্চেনের কোশ্চেন ক্যাপাবিলিটিটা কিন্তু এদের কোশ্চেন ক্যাপাবিলিটিটা অনেক হাই মানে আপনাদের উভয় দলের থেকে এরা কোশ্চেন করছে বেশি এমনকি জটিল জটিল কোশ্চেন করছে এরাও আট পেলো বাট কোশ্চেন করার জন্য হাফ মার্ক বেশি পেয়েছে ঠিক আছে আর আমাদের যমুনা দলটা প্রধান মেন যমুনা দলটা এরাও একটা কোশ্চেন অ্যান্সার করতে পারছে বাট তাদের কোশ্চেন ক্যাপাবিলিটিটা ততটুকু হাইলি হয়নি দ্যাটস ওয়াই ওভারঅল কি হয় স্যার সেটা ওভারঅল কি হয় ওভারঅল যেটা আমাদের মেঘনা দলটা ফার্স্ট হয়েছে ইভেন পদ্মা এবং কি যমুনা দলটা উভয় সেকেন্ড হয়েছে অবশ্যই আমরা কাউকে থার্ড পজিশন রাখলাম না উভয় সেকেন্ড এক আর যদি বলেন হ্যাঁ আমরা টিমকে ভাগ করে টিমকে আমরা ছন্ন ভন্ড করে দিবো যাতে মায় পড়ে আপনার শিক্ষক বেঁধে না যায় এখানে আমরা আমরা চেঞ্জ করে দেবো ইয়া করার জন্য তৈরি করার জন্য মূলত নাম হবে সফলতার কোনো ব্যক্তির নাকি পদ্মা মেঘনা যমুনা এগুলো হবে মানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী মানুষ পুরো নাই ঠিক আছে সবাইকে স্পেশাল থ্যাংকস আর এখন হচ্ছে আমরা তো ক্লাস করতে করতে আমাদের কিছুটা হলো কোথা লেগে গেছি বলেন দুপুরে খাওয়ার আয়োজন করতে হবে আমরা খাবো মতো করে শেষ করে
ঠিক আছে, দেড়টা থেকেই আমরা শুরু করি, যত আগে বাড়ি যাবে ততই ভালো নাকি? তাহলে দেড়টা থেকে আমরা পরবর্তী সেশন কি শুরু হবে, ফোর সেশন শুরু হবে আমাদের। সেশন ফোরে আমাদের এই সাইড ভাই আপনাদেরকে দেখাবে, ফোর ফাইভ সেভেন থাকবে, সাথে আমি থাকবো তাদের সহযোগী হিসেবে। ওকে, এখন আপনার ফ্রেশ হন, খাওয়া দাওয়ার জন্য রেডি হন, এক ঘন্টা দেড়টা সই দেড়টা বাজতে আপনারা চলে আসবেন। হ্যাঁ, মানে এখানে খাওয়া দাওয়া করবে নাকি কোথায় করবে? পাশে বসার ব্যবস্থা আছে না? দুই জনের সমস্যা বন্ধ করে দেন সবগুলো, কিছু গুলো বন্ধ করে দেন। পানি সবাই নিয়ে আসছে না? প্যাকেটে আপনারা ভ্যালে প্লেটে নিয়ে খেতে খেতে পারেন, অথবা তার এটা একটা প্রবলেম হয়েছে, একটা কারণ আছে, সেটা হলো আমাদের যাবতীয় এখানে যা যা করা হয় সেই ইনস্ট্রাকশনটা আসে মন্ত্রণালয় থেকে। আমাদের এটা